গুড মর্নিং বন্ধুরা, তো দশভুজা মা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল চায়ের কাপ হাতে নিয়ে চলে এসেছি, আর মা এখন একটু গেছে বাজারে মাছ কিনতে। বাজারে মানে আমাদের বাড়ির কাছেই বসে, তো সেখানে গেছে মাছ আনতে, আর আমাকে চা করে দিয়ে গেছে। তো আমি এখন বসে চা খাচ্ছি, আর তাই ভাবলাম তোমাদের সাথেও একটু কথা বলি। তো আজকেও আমরা যাব পুজোর মার্কেটিং করতে, তো আজকে যাব বাড়ির সবাই মিলে। তো পুজোর মার্কেটিং গুলো সব হয়ে যাক, তারপর এক এক করে তোমাদের সবাইকে দেখাবো। আর মানে আমাদের এই বাড়ি থেকে দিদির বাড়িতে দেবে, তারপর আমার বাপের বাড়ির জন্য, দিদির বাড়ির জন্য সব কেনাকাটা হবে, আবার দিদিরাও আমাদেরকে দিয়ে যাবে, ওদেরও কেনাকাটা হয়ে গেছে। আর আমার বাপের বাড়ি থেকে বলেছে আমাদের পছন্দ মতো কিনে নিতে, তো সেগুলোও আমরা কিনে নেব। তো এই সব মিলিয়ে মার্কেটিং, তো সেটা সবটা তোমাদেরকে দেখাবো, তোমরা ব্লগটা শুধু দেখতে থাকো, ঠিক আছে? তো চলো চাটা খেয়ে নি, তারপর আজকে সারাদিন কি কি করছি সবটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন চা খেয়ে কি করতে বসেছি দেখো, তোমরা ভেবো না সকাল সকাল টেডি নিয়ে খেলতে বসেছি। এর নাম হচ্ছে পুটি, ঠিক আছে? এই পুটিটাকে আজকে সাবান মাখিয়ে চান করাবো। তো দেখো, পুটিটা অনেক বড়, তো ওই জন্য এখন এর পেছনে এই যে চেন আছে, তো এগুলোকে বার করে নেব, নিয়ে তারপর এটা ধুয়ে দেবো। এটা অনেক নোংরা হয়েছে দেখো, এটা একদম পুরো কালো কালো হয়ে গেছে। তো অনেকদিন ধরেই কেচে দেবো ভাবছি, সে আর মনে থাকে না, তো আজকে ভাবলাম না এটা কেচেই দিই। তো চলো এখন এগুলো বার করে নিই, দেখো পেছনে চেন দেওয়া আছে। তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই সকাল সকাল কি কাজ করতে বসেছি। এটা একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, ঠিক আছে? চলো পুরোটা বার করে নিই, নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। এই দেখো আমার টেডি, সব তুলো বার করে নিয়ে আমার টেডির অবস্থা দেখো, আর কতটা তুলো হয়েছে। এবার এটাকে কেচে দেবো, ঠিক আছে? কেচে টেচে আবার পরে তোমাদেরকে দেখাবো। তো দেখো, মা বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে, আর চলো দেখাই কি কি মাছ নিয়ে এসছে। এই দেখো, এটা হচ্ছে মাছ, এই দেখো এটা বেরোচ্ছে না, আটকে গেছে। দেখো এটা ফ্যাসা মাছ, আর এটা হলো চিংড়ি, আর গাংমুড়ুলা, আর কাটাপোনা। তাই তো বললাম, চিংড়ি, গাংমুড়ুলা, আর কাটাপোনা। তো দেখো বন্ধুরা, এখানে মা চার রকমের প্রায় মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ, গাংমুড়ুলা, ফ্যাসা মাছ, এটাকে বলে ফ্যাসা মাছ, আর ওদিকে কাটাপোনা। যেহেতু সবাই সব রকম খায় না, ওই জন্য মিলিয়ে মিশিয়ে মাছ নিয়ে এসছে। তো মাছ আনার পরে মা আবার বাজারে গেছিলো, তো বাজারে গিয়ে দেখো মা আবার ইলিশ মাছ নিয়ে এসছে, বাবা বলছিল ইলিশ মাছ খাবে, তো আবার পরে গিয়ে ইলিশ মাছ নিয়ে এসছে। এনে এখানে এটা মাই কেটে টেটে ধুয়ে রেখে দিয়েছে, তো চলো ভিডিওটা দেখতে থাক। আর দেখো, এগুলো হলো আমাদের গাছের বরবটি, তো এগুলো আজকে সকালবেলা বাবা তুলেছে,
তো এই দেখো অনেকটাই হয়েছে, এক দুদিন অন্তর অন্তর এরকম বরবটি হচ্ছে। দেখো বাজার থেকে এসে রাজলক্ষ্মী কিছু করলো, আমিও কিছু করলাম, দুজনে মিলেমিশে রান্না হয়ে গেল। এই দেখো চিংড়ি মাছ দিয়ে বেগুন বরবটি কচু আলু দিয়ে রসা, আহা হা রাজমারি। এই রেসিপিটা করতে পারো অবশ্যই, এটা সবাই জানে, তবুও বলে দিচ্ছি। লঙ্কা বাটা শুধু আর কিচ্ছু না, এই দিয়ে কচুর রসা, আর এই দেখো আলু আর পেঁয়াজ দিয়ে ফেসা মাছ। ফেসা মাছের মাথাটা তোমাদের দেখাই, তাহলে তোমরা চিনতে পারবে। এই দেখো আলু পেঁয়াজ দিয়ে আজকে ফেসা। আর এদিকে কি হয়েছে দেখো, ডিম, ডিমের ডাল্লা, আহা হা আমাদের ভীষণ প্রিয়, মাছের থেকেও ডিম বেশি ভালোবাসি, কিন্তু ডিম বেশি খাওয়া ভালো না বলো, সেই কারণে ডিম, ফেসা মাছ, ডিম, চিংড়ি। এই দেখো পাকা আমের চাটনি, আমি খুব চালাক আছি, চিনিটা কম লাগবে, বাজার থেকে পাকা আম পাওয়া যায়, কম দামেই পাকা আম পাওয়া যায়, আম নিয়ে এসে এই দেখো পাকা আমের চাটনি। আমাদের তো চাটনি নালে টক লাগে, এমনি কাঁচা খাওয়া যায় এত ভালো আমটা। যাই হোক চাটনি করে নিলাম অল্প চিনি দিয়ে, তাহলে আর মশলাটা তো অবশ্যই দেবে, বিট নুন দেবে, যে কোনো টক বা চাটনি করবে গুঁড়ো মশলা, ধনে আর জিরে গুঁড়ো, ধনে আর জিরে রোস্ট করে গুঁড়ো করে রেখে দেবে, যে কোনো চাটনি বা টক ওই মশলাটা দেবে, আর বিট নুন অবশ্যই দেবে, তার স্বাদ আলাদা পাটাপাটি। আর এদিকে হচ্ছে পাঁচ রকম কড়াই সেদ্ধ, সন্ধ্যেবেলা ওই সেদ্ধ দিয়ে মুড়ি খাবো, আর লোটে মাছের ফ্রাই, গোটা গোটা লোটের ফ্রাই করবো আজকে। দারুন আজকে রেসিপিটা, খাওয়াটা দারুন হবে আজকে। দাশুজামা ব্লগ, আমি এখন চললাম মার্কেটে, দেখে নাও সকলে মিলে কি কি মার্কেট করে বাড়ি এসে দেখাবো, এখন চল যাচ্ছি, ঠিক আছে চলো। দাদার মনে হচ্ছে ডবল এক্সেল, তাই লম্বা না কি এটা টিকলেন, আর ওইগুলো কি ওই পাশাটা খাপে খাপে ছিল। ওই জিনিসটা সেই আইসক্রিমের সবকিছু লিখলাম, এগুলো দেখো এখন ঝালমুড়ি খেতে দাঁড়িয়ে গেছে সব, সঙ্গে আমিও তো ওদিক থেকে ফুচকা খেয়েছি আর চুড়মুড় খেয়েছি। তো ফুচকা চুড়মুড় খাওয়ার পরে বোন বললো একটু ঝালমুড়ি খাবো, তো আবার এখানে ঝালমুড়ি খাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে গেলাম। No.
ঝালমুড়ি খাওয়া হবে এখন। চলে এলাম, দেখি কি কিনতে পাওয়া যায়। কিছুই কিনতে আছে। তো দেখো বন্ধুরা, এটা হলো সোদপুরের সিনিকেতন, আর আগে যেটা দেখালাম সেটা হলো খড়দার সিনিকেতন। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, আর এখানে মা আর আমি বাইরে দাঁড়িয়ে আছি, আর অভি আর বোন গেছে গাড়িটা নিয়ে আসতে। তো স্কুটিটা ওদিকে রাখা আছে, তো ওদিক থেকে এখন নিয়ে আসবে, তারপর আমরা বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পথে ভাবছি একটু বিরিয়ানি কিনে নিয়ে যাব। তো দেখো আমাদের সোদপুরের দাদা বৌদি স্পেশাল বিরিয়ানি। তো এখানে বাড়ি আসার সময় চিকেন বিরিয়ানি কিনে নিয়ে আসলাম, তো সবাই মিলে এটা খাওয়া হবে। আর মটন বিরিয়ানির খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মটন বিরিয়ানি ছিল না, বললো আধ ঘন্টা 45 মিনিট মতো দাঁড়াতে হবে। তো এখন তো দাঁড়ানোটা অসম্ভব, কারণ অতক্ষণ কে দাঁড়িয়ে থাকবে, তাই চিকেন বিরিয়ানিটা নিয়েই চলে এলাম। তো রাতে সবাই মিলে এটা খাওয়া হবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। দেখো বন্ধুরা, মার্কেট করে বাড়ি চলে এসেছি, আর আসার সময় রাত্রের খাবার দাদা বৌদির স্পেশাল বিরিয়ানি। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একটু দেখাই, তো রাতে এটাই খাওয়া হবে। মানে আমরা, চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। দেখো এই যে একটা স্পেশাল বিরিয়ানি, আর এই যে এখানে একটা আছে, আর এখানে একটা। এখন চলো এগুলো খেয়ে নিই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।